আর ডিপেন্ড করে সিস্টেম এবং মডেলের উপর, কোন মডেল কীভাবে, তবে কমন কিছু কী আছে সেই কীগুলো এখানে দেওয়া আছে। যেমন কিছু কিছু মাদারবোর্ড, সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার প্রথম কিউএনএ, তো দুইটা কোশ্চেনের উত্তর আমি দিব এখানে। হাউ আই রিবুট অ্যান্ড সিলেক্ট প্রপার বুট ডিভাইস, এই ভিডিওটা আপলোড করার পর সকলে উপকৃত হয়েছে এই ভিডিওটা দেওয়ার পরে। কয়েকজনই জানতে চেয়েছে, যেমন এখানে আমি উল্লেখ করেছি, এখানে প্রশ্ন করা হয়েছে যে এই প্রবলেমটা, এটা তো ডেস্কটপে প্রবলেম সলিউশন করা হয়েছিল, তো যাদের ল্যাপটপ আছে তারা বলছে ল্যাপটপে এই প্রবলেম কীভাবে সলিউশন দিব। তো ল্যাপটপে এই প্রবলেমটা খুব কম হয়, কারণ আমি যতটুক সার্ভিস করেছি সার্ভিসের মধ্যে আমি এরকম প্রবলেম খুবই কম পেয়েছি। এর মধ্যে যে প্রবলেমগুলো হতে পারে আমি সেটার জাস্ট একটু বলছি এখানে, যে হার্ড ডিস্ক যদি প্রবলেম থাকে, ব্যাড সেক্টর বা প্রবলেম থাকে, তাহলে এই প্রবলেমটা, এই মেসেজটা দেখা দিবে। তারপর উইন্ডোজ মিসিং হলে বা উইন্ডোজ যদি নতুন দেওয়া, উইন্ডোজ মিসিং হলে এই প্রবলেমটা আসতে পারে। তবে আমার আমার যা আমার আমি পেয়েছি শুধু একটা প্রবলেমটা, সেটা হলো বুট লেগেসি অর ইউইএফআই প্রবলেম। এই প্রবলেমটা পেয়েছিলাম, এই প্রবলেমের সলিউশন দিয়েছি। তো একটু কীভাবে সলিউশন দিয়েছি সেটার ভিডিও আমি আপলোড করেছি, আমি আই বাটনে বা এন্ড স্ক্রিনে, এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিব, দেখে নিন এই প্রবলেমের সলিউশনটা। আর রেয়ার খুব প্রবলেম হয় এটার, যে ভিতরের, কারণ এটা তো লাগানো থাকে, দেখুন এখানে ল্যাপটপের যে ওপেন করা আছে হার্ড ডিস্কটা মাদারবোর্ডের সাথে কিন্তু লাগানো থাকে, তো এটা এখানে লুজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডেস্কটপে যেটা আমি বলেছি, যে ডেস্কটপে যে কেবলটা আছে সেটা হলো লং কেবল, সেগুলো সাটা কেবল, সেটা লুজ হওয়ার কারণে এই প্রবলেমটা দেখা দেয়। ঠিক আছে, এখানে লুজ হওয়ার কোনো প্রবলেম নেই, তাই এই প্রবলেমটা এখানে খুবই কম হয়, যত যদি হার্ড ডিস্ক নষ্ট না হয়ে যায়, হার্ড ডিস্কে যদি সমস্যা না হয়, হার্ড ডিস্কে সমস্যা হলে এই প্রবলেমটা দেখা দেবে। আর হার্ড ডিস্ক যদি না পায়, আপনার বুথ যদি ডিটেক্ট না করতে পারে, তাহলে এই প্রবলেমটা দেখা দেবে। যারা এন্ড ইউজার আছে তারা হয়তো বুঝতে পারবে না বা দিতে, কারণ ল্যাপটপ সবগুলো অ্যাটাচ করা থাকে, এটা খোলাও সবার পক্ষে, একটি ল্যাপটপ ওপেন করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কারণ এর জন্য কিছু টুলসের প্রয়োজন হয়, ল্যাপটপ খুলতে হয় যে স্কুলে, সেগুলো সবার কাছে না থাকার কারণে তাই কেউ এটা ওপেন করতে পারে না, ইন্ডিউজাররা ওপেন করতে পারে না। তাই আমি আমার সাজেশন মতে যদি এই প্রবলেম হয় তাহলে একটি ভালো টেকনিশিয়ানের সহায়তা নিতে পারেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে এই ল্যাপটপে এই প্রবলেমটা হলে কীভাবে সমাধান করতে হবে। আমার নেক্সট কোশ্চেন আসি, নেক্সট কোশ্চেন হলো উইন্ডোজ 10 সেটআপ। এই ভিডিওটা আপলোড করার পর কিছুদিন আগে আমাকে প্রশ্ন করেছে যে কীভাবে বায়োসে ঢোকা যায়, বা বায়োসে কীভাবে প্রবেশ করবে সেট আপ করার জন্য। তো এখানে আসলে এটা খুব একটা কঠিন প্রশ্ন বলা যায়, আবার সহজে বলা যায়, কারণ বায়োসে ইন করার জন্য কমন কিছু কি আছে যেটা আমি এখানে উল্লেখ করতে পারবো বা উল্লেখ করতে পারি, সেই কীগুলো দিয়ে বায়োসে প্রবেশ করা যায়। আর ডিপেন্ড করে সিস্টেম এবং মডেলের উপর, কোন মডেল কীভাবে, তবে কমন কিছু কি আছে সেই কীগুলো এখানে দেওয়া আছে। যেমন কিছু কিছু মাদারবোর্ড F1 চাপ দিলে, যেমন এই ফাংশন কি, F1 ফাংশন কি চাপ দিলে বায়োসে আমরা ঢুকতে পারি। আবার কিছু কিছু মাদারবোর্ড আছে বা মডেল আছে, F2 প্রেস করলে আমরা বায়োসে ঢুকতে পারি। তারপরে F10 দিয়েও ঢুকতে পারি, স্কেপ দিয়েও ঢুকতে পারি, ডিলেট দিয়েও ঢুকতে পারি, ডিলেটের অপশনটা এখানেই থাকবে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি ডিলেট দিয়ে আমি বেশিরভাগ ঢুকেছি, আর F2 দিয়ে, আর স্কেপ, F1, F10 খুব কম ঢুকেছি আমি। তো এইটা মডেলের উপর ডিপেন্ড করে যে কোন কোন মডেলে কীভাবে। আরেকটি সহজ পদ্ধতি হলো,
যখন আমরা কম্পিউটার অন করি বা ল্যাপটপ অন করি, তখন কিন্তু আমাদের স্ক্রিনে নিচের দিকে দেখবেন, নিচের দিকে ইন্ডিকেট দেওয়া থাকবে যে কোন কি চাপ দিলে আমরা বায়োসে ঢুকতে পারবো। সাধারণত এটা কিউএনএ সেশন হচ্ছে, তাই আমি এভাবে ভিডিওটা তৈরি করেছি। আমি যখন আর এমনি তো আমার ভিডিও তো আপলোড হবেই, যখন এরকম কোনো প্রবলেম আসবে বা বায়োসে ঢুকতে হবে, তখন আমি ওই মডেল বা ওই অনুযায়ী সেভাবে আমি দেখিয়ে দেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বায়োসে প্রবেশ করতে হয়। আর আজকের ভিডিওটা শর্ট করে দিচ্ছি, যে দুইটা যেহেতু দুইটা কোশ্চেনের উত্তর দিয়েছি আমি। আর আপনাদের আর যদি কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট সেকশনে যেই ভিডিও দেখবেন সেই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে দেবেন, আমি সময় করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আজকের ভিডিওটা এখানে রাখছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।